এই দীপাবলিতে বাড়িতেই তৈরি করে নেব অসাধারণ স্বাদের ছোলার ডালের সন্দেশ। নমস্কার বন্ধুরা, মিসেস খানাওয়ালি চ্যানেলের পক্ষ থেকে আমি টুম্পা আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সহজেই কিভাবে বানিয়ে নেওয়া যায় সুস্বাদু ও লোভনীয় ছোলার ডালের সন্দেশ। চলো তাহলে শুরু করা যাক। ছোলার ডালের সন্দেশ বানানোর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ছোলার ডাল। এখন এই ছোলার ডালটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। ফিরে আসছি 1 ঘন্টা পর। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, ডালটা এখানে অনেকটাই ভিজে গেছে। ডালটা যখন এইভাবে নখ দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে, এইরকম ডালটা এরকম ভেজাতে হবে, এর থেকে বেশি ভেজানোর প্রয়োজন নেই। চলো এবার ডালটাকে সিদ্ধ করে নেওয়া যাক। তার জন্য গ্যাসের হাই ফ্লেমে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস জল। জলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটা যখন এইরকম গরম হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল। জলটা কিন্তু ভালোভাবে গরম করে নিয়ে ডালটা দিতে হবে, ঠান্ডা জলে ডালটা দেয়া যাবে না। ঠান্ডা জলে ডালটা দিলে ডালটা যখন সিদ্ধ হবে ডালের গাগুলো ছেড়ে গিয়ে জলের সঙ্গে মিশে যাবে, তাহলে সন্দেশটা পারফেক্ট তৈরি হবে না। এখানে সন্দেশটা পারফেক্ট তৈরি করার জন্য জলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপরে ডালটা সিদ্ধ করতে দিতে হবে। ডালটা সিদ্ধ করার সময় নুনের ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 10 মিনিট ডালটা সিদ্ধ হবার জন্য ফুটতে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। প্রায় 10 মিনিট ডালটা ফোটানো হয়ে গেছে। এই যে ডালটা গোটা গোটা আছে, অথচ আঙুলে করে চাপ দিলে ভেঙে যাচ্ছে, ডালটা ঠিক এইরকম সিদ্ধ করতে হবে। ডালটা এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার এইভাবে জল ঝরিয়ে ডালটা একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। সব ডালটা একটা অন্য পাত্রে তুলে নেওয়া হয়ে গেছে, এখন ডালটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। ডালটা ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে, এখন ডালটা একটা ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এই দুধটা আগেই ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এখানে ফোটানো দুধই ব্যবহার করতে হবে, কাঁচা দুধ ব্যবহার করা যাবে না। কাঁচা দুধ ব্যবহার করলে সন্দেশের মধ্যে একটা কাঁচা গন্ধ থেকে যাবে। এখন এটাকে 2 মিনিট ব্লেন্ড করে নেব। মিশ্রণটা খুবই আঠালো হয়েছে, কিছুটা দানা দানা রয়ে গেছে। এই মিশ্রণটা মিহি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 1/2 কাপ দুধ। আবারও 1 মিনিট এটাকে ব্লেন্ড করে নেব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মিশ্রণটা ঠিক কীরকম তৈরি হয়েছে। ছোলার ডাল ও দুধে এইরকম মিহি পেস্ট একটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখানে 1 কাপ ডালের জন্য আমি 1.5 কাপ দুধ ব্যবহার করলাম। চলো এবার সন্দেশগুলো তৈরি করে নেওয়া যাক। সন্দেশ তৈরি করার জন্য গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘি গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম কড়াইয়ের চারিদিকে। দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ছোলার ডাল ও দুধের মিশ্রণ। এভাবে নাড়াচাড়া করে ঘিয়ের সঙ্গে ছোলার ডালের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই সন্দেশটা তৈরি করা খুবই সহজ, খেতে খুবই সুস্বাদু। তোমরা বাড়িতে তৈরি করবে দেখবে, একবার তৈরি করলে বারবার তৈরি করে খেতে ইচ্ছা যাবে। মিডিয়াম টু লো ফ্লেমে 2 মিনিট সন্দেশটা নাড়াচাড়া করে নেব। ফিরে আসছি 2 মিনিট পর। সন্দেশটা যখন এইরকম পর্যায়ে এসছে তখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। যে কাপের মাপ করে ডাল ব্যবহার করেছিলাম সেই একই কাপের মাপ করে দিয়ে দিলাম চিনি। আবারও এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা গলে
সন্দেশের সঙ্গে ভালোভাবে মিশে যাচ্ছে। এখানে আমি সন্দেশগুলো ছাঁচ দিয়ে তৈরি করাও দেখাবো, আবার ছাঁচ ছাড়া তৈরি করাও দেখাবো, যাতে করে যাদের হাতের কাছে ছাঁচ নেই তারা খুব সহজেই এই সন্দেশটা তৈরি করে নিতে পারবে। চিনিগুলো গলে গিয়ে এখানে মিশ্রণটা অনেকটাই নরম হয়ে গেছে, আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, তাহলে সন্দেশটা আবারও আঠালো হয়ে যাবে। সন্দেশটা বেশ খানিকটা আঠালো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি দু ফোঁটা ফুড কালার। এটা সম্পূর্ণ অপশনাল, এটা ব্যবহার করার জন্য স্বাদের কোনো পার্থক্য হয় না, জাস্ট দেখতে ভালো লাগার জন্য ব্যবহার করলাম। এভাবে নাড়াচাড়া করে ফুড কালারটা সন্দেশের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম। আরও 5 মিনিট এভাবে নাড়াচাড়া করে সন্দেশটা পাক করে নেব, ফিরে আসছি 5 মিনিট পর। এখানে সন্দেশটা প্রায় পাক হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আগে থেকে খোসা ছাড়িয়ে গুঁড়ো করে নেয়া 3টে ছোট এলাচ। এটা ডালের সন্দেশ বলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন। আমার মনে হয় যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন ব্যবহার করলে তার স্বাদ বাড়ে। তোমাদের যদি মিষ্টি জিনিসে নুনটা পছন্দ না হয় তাহলে তোমরা নুনটা বাদ দিয়ে দেবে। আবারও নাড়াচাড়া করে এলাচ গুঁড়ো ও নুনটা ভালোভাবে সন্দেশের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নেবার পরে সঙ্গে সঙ্গে একটা অন্য পাত্রে ঢেলে দিচ্ছি। গরম কড়াইয়ে রাখা যাবে না, গরম কড়াইয়ে রেখে দিলে সন্দেশের খামিটা শক্ত হয়ে যাবে, তার জন্য সঙ্গে সঙ্গে অন্য পাত্রে ঢেলে নিতে হবে। হাত দিয়ে ধরতে পারা যাবে সেই রকম এটাকে ঠান্ডা করে নেব, তারপরে সন্দেশগুলো আমরা শেপ দেব। বেশ কিছুটা গরম থাকতে থাকতে সন্দেশের খামিটা এক জায়গায় জড়ো করে একটা ডো তৈরি করে নিলাম। এভাবে ডো তৈরি করে রেখে দিলে সন্দেশটা তাড়াতাড়ি ঠান্ডা হবে না, ঠান্ডা হতে সময় লাগবে, ততক্ষণে আমাদের সন্দেশগুলো পাকানো হয়ে যাবে। পাথরের একটা ছাঁচের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি, অল্প একটু মিশ্রণ এইভাবে নিয়ে নিলাম, হাত দিয়ে গোল করে করে ছাঁচের মধ্যে দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি, তুলে নিলাম। এই যে কত সুন্দর ডিজাইনের একটা সন্দেশ তৈরি হয়ে গেল। ওই একই রকমভাবে একটা অন্য ছাঁচের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি, এবার কিছুটা মিশ্রণ দিয়ে এটাও আর একটা আলাদা ডিজাইন তৈরি করে নেব। এখন ছাঁচ ছাড়া কিছু ডিজাইন আমি তোমাদেরকে দেখাবো, তার জন্য অল্প একটু সন্দেশের খামি নিয়ে নিলাম, হাতের তালুর মধ্যে দিয়ে এভাবে গোল করে নিলাম। এবার অল্প একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিতে হবে, কাঁটা চামচের সাহায্যে এইভাবে সুন্দর নকশা তৈরি করে নেব। আবারও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এরকম চ্যাপটা করে নেবার পর ছুরি দিয়ে চার ধারটা সমান করে কেটে দিচ্ছি। কেটে দেবার পরে দেখো সুন্দর একটা চৌকো বরফি শেপ এসেছে। এই ডিজাইনটাও তোমরা তৈরি করতে পারো। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে খুব সহজেই এই সন্দেশটা তৈরি করে নেবে। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ ব্যবহার করে ছোলার ডালের সন্দেশের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে। আরও এরকম সহজ রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো বিদায়, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।